সাগরে অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হলেও বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় বিরাজ করছে নিম্নচাপ। সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের কারণে দক্ষিণের উপকূলীয় এলাকা পটুয়াখালী ও ঝালকাঠির নিচু এলাকা প্লাবিত হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী বীচ সহ অন্যান্য বীচের 10টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এমন উত্তাল সমুদ্র সৈকত কখনোই দেখেননি পর্যটকেরা। সৈকতের লাবণী পয়েন্টে অবস্থিত পুলিশ বক্সটি বীচের অনেক দূরে ছিল, কিন্তু ভাঙনের কারণে টুরিস্ট বক্সটি এখন সমুদ্র সৈকতের পেটে। লাবণী পয়েন্ট ছাড়াও গত দুই দিনে সুগন্ধা পয়েন্টে, ডায়াবেটিক পয়েন্ট, কবিতা চত্বর, কলাতুলি পয়েন্টে ভাঙনের সৃষ্টি হয়। সমুদ্রের এমন আগ্রাসী মনোভাব দেখে পর্যটকেরা আতঙ্কিত হয়ে পড়ে। ভাঙন এলাকা পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা যদি এখনই এর কঠোর ব্যবস্থা নিতে পারি তাহলে আমাদের এই বীজটা রক্ষা করতে পারবো, আর বীজ রক্ষার জন্য বীজ সংশ্লিষ্ট সকলে এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছে। সমুদ্র সৈকতে নামতে নিষেধ করা হলেও তা মানছেন না পর্যটকেরা, তাই টুরিস্ট পুলিশ মাইকিং করে তাদের সরিয়ে দিচ্ছেন। এদিকে পটুয়াখালীতে জোয়ারের পানিতে কুয়াকাটার নিচু এলাকার 20টি গ্রাম প্লাবিত হয়েছে। থেমে থেমে হচ্ছে বৃষ্টি, দুর্ভোগে সাধারণ মানুষ। বন্যার পানি নয়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে জোয়ারের পানিতে ঝালকাঠির কাঠালিয়া, রাজাপুরের 20টি গ্রাম তলিয়ে গেছে। নষ্ট হয়েছে রোপা আমন ও সবজি ক্ষেত। বন্যায় পানি উঠছে আমাদের ঘরে, আমরা ঘর থেকে নামতে পারি না, ছেলে মেয়ে স্কুলে পাঠাইতে পারতে আসছি না। আমি গেটালাই গেছে, পানি ডেবাই ডেবাই কত সমস্যা, খাওয়ানো সমস্যা। দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানে সতর্কতা সংকেত জানিয়ে আবহাওয়া অফিস বলছে আগামী দুই তিন দিন টানা বৃষ্টিপাতের পর জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সকল নৌযান ও মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।